দেখো ঝিনুক হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। শুরু হয়ে গেছে আজকে সকাল, আজকে শুক্রবার। আজকে যে মেয়েকে খাওয়াতে বসে গেছি সকালে উঠে, একে ফ্রেশ ট্রেশ করি। আমি ফ্রেশ ট্রেশ হয়ে ওর জন্য মা ডালিয়া করে দিয়েছে, মাও খাবারটা করে দিয়েছে ডালিয়া সবজি দিয়ে। তো আমি ওকে তাই জন্য এখন ডালিয়া খাওয়াচ্ছি সকালবেলাতে। ও আগে ডালিয়াটা খুব একটা পছন্দ করতো না, বাট এখন ডালিয়াটা খুব ভালো খায়। অনেক রকমের সবজি দিয়ে, এই ডাঁটো বলে এগুলোকে, বরবটিগুলোকে ডাঁটো বলে ও, তো এগুলো দিয়ে করে দিলে ও এখন কিন্তু খুব ভালো করে খেতে খেতে পারে। আর খেয়েও নেয় সবটা। তো এই যে টমেটোম দিয়েছিল, টমেটোমটার খোসা ছিল বলে চিবোতে পারেনি। তো এই যে ওকে আমি এখন এই খাওয়াতে বসেছি। খাওয়াতে খাওয়াতে তো অনেক সময় লাগে, অনেকক্ষণ ধরে অনেক গল্প টল্প করতে 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 তারপরেও খায়। তো খাওয়ানো হয়ে গেছে, এখন আমি ওকে মার কাছে রেখে আমি যাচ্ছি আমড়া পাড়তে। আমাদের গাছে আমড়া হয়েছে, দেশি আমড়া ছাদে, তো সেখানেই যাচ্ছি আমড়া পাড়তে। দেখো গাছে প্রচুর আমড়া হয়েছে, তো এই আমড়াগুলোই পাড়তে আসছি। দেখতে পাচ্ছো আমড়াগুলো? ওই যে, তো আমি এখন এই আমড়াগুলো ছিঁড়ছি। দেখো কটা আমড়া ছিঁড়ে, এগুলো আরও অনেক বড় বড় হয়, কিন্তু অনেক বড় বড় হয়ে গেলে কি হয় বলো তো, আমড়াগুলো না পোকা ধরে যায়, পোকা ধরে নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা ছোটো থাকতেই পাড়তে পাড়তে খেতে শুরু করি। তো আমড়াগুলো এখানে রাখি, রেখে আরও আমরা কিছুটা পাড়তে হবে। মানে আমরা আমড়া খেতে প্রচণ্ড ভালো লাগে। আমড়াগুলো কিন্তু খুব টক হয় না, এই আমড়াগুলো এখন হালকা টক আছে, কিন্তু আরেকটু বড় হলে না টক থাকে না, প্রচুর মিষ্টি হয় আমড়াগুলো। তো এই দেখো এখানেও এই যে কিছু আমড়া আছে, মানে আমি বেছে বেছে যেগুলো একটু বড় বড় হয়েছে সেগুলোই ছিটছি, আর সবগুলো নয়, বেছে বেছে বড়গুলো আমি নেওয়ার চেষ্টা করছি। তো ফোনটাকে আমি একটা টপটা টেনে নিয়ে গিয়ে ফোনটা রেখে আমি আমড়াগুলো ছিঁড়ার চেষ্টা করছি। দেখো ছিঁড়ে ফেলেছি, এখন ওখানে কতগুলো বড় বড় আমড়া ছিল সে আমড়াগুলো রাখতে গেছি, হয়ে গেছে। তো দেখো আমড়া নিয়ে এখন আমি নিচে যাচ্ছি, নিচে যাব, নিচে গিয়ে এখন স্নান 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 টান করবো। পুজো দেওয়া নেই, আম্বুবাচি চলছে, পুজো দেওয়া নেই, তাও স্নান স্নান করে মেয়েকে খাওয়াতে বসবো। তো আমার স্নান হয়ে গেছে, আমি মেয়েকে খাওয়াতেও বসে পড়ছি। আজকে যেহেতু একাদশী, ওই জন্য আমার আলুর ভাতটা আমি এই ঘরে নিয়ে চলে এসেছি, আর দুজনের জন্য ভেন্ডি দিয়ে আলু দিয়ে পার্শে মাছের ঝোল করেছি। এই বাড়িতে কিন্তু এরকম কেউ খায় না, বাট আমি বাঙালি, আমি খাই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা ঘুমাবো। তো ওর জন্য ঘুমানোর আগে দুজনে একটু মজা করে নিই, দুজন দুজনকে আদর করে নিই। আমার মেয়েরা দেখো আমার সাথে কী করে, সারাদিন তো আমার সঙ্গেই থাকে ও, তো ও আমার সঙ্গে কী কী করে ঠিক ধারণার বাইরে। তো আমার সঙ্গে এরকম দুজনের সময়টা ঠিক এভাবেই কাটে আমাদের, অনেক মজার সঙ্গে আনন্দের সঙ্গে দুজনের সময় কাটে। আমরা দুজন এরকমভাবে বেশ খুব আনন্দ করি, ও আমাকে তো প্রচণ্ড ভালোবাসে, আমাকে এত আদর করে। তো ফ্রেন্ডস এখন রাত হয়ে গেছে, রাত্রেবেলা আজকে একাদশী বলে লুচি আর সাদা আলুর তরকারি হয়েছিল। তো আমার মেয়ে দেখো ঘরে নিয়ে চলে এসেছে লুচি আর তরকারি, ওকে ঠাম্মি দিয়েছে একটা লুচি আর একটু তরকারি, তো ও সেটাকে ঘরে নিয়ে চলে এসেছে। তো ঘরে বসে দেখো লুচি আর তরকারি খাচ্ছে, তো জল খাবে বলছে এখন, তাই ওর বাবা ওকে জল নিয়ে আসতে দিচ্ছে। তো এখন হচ্ছে মাকে ফোন করব, মাকে ফোন করে দেখাবো যে ও ওনার নাতনি কেমন লুচি সুজি খাচ্ছে। তো মাকে ফোন করা শুরু করেছে, দেখো এরপর কি হয়, এরপর ঘুমাবো। হ্যালো, কি করো? আমি এই যে ও লুচি আর ভুয়ে খাচ্ছিল আলুর তাই ভিডিও করছিলাম। ওই দেখো ওই যে আসছে, লুচি খাওয়া গেছে, ফেলে দেবো এবার। দেখো লুচি খেচ্ছে, আমি ধরছি, ভারী তো, আপনি চিপি দেখাও, অনেকটা জল আছে না? হয়েছে